মঙ্গল শোভাযাত্রাটা কে আবিষ্কার করেছে সেটা বলেন। আপনি আপনি তো ইতিহাস আপনি তো ইতিহাস বললেন, আপনি বলেন যে মঙ্গল শোভাযাত্রা কে এনেছে বলেন। মঙ্গল শোভাযাত্রা কে এনেছে আপনি সেটা বলেন। মঙ্গল শোভাযাত্রা কাকে বলে আপনি বলেন। মঙ্গল শোভাযাত্রা আপনি সঙ্গে দেন। মঙ্গল শোভাযাত্রার ইতিহাস আপনি বর্ণনা করেন। আপনি কথা শুনুন, কথা বলেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মঙ্গল শোভাযাত্রা। আওয়ামী লীগ বলছে মঙ্গল শোভাযাত্রা হচ্ছে বাঙালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্য। অন্যদিকে বিএনপি বা বিরোধী দলের নেতাকর্মীরা তারা বলছে 1990 সালের পর থেকে আনন্দ শোভাযাত্রা থেকে নামকরণ করা হয়েছে ইসলাম বিদ্বেষীরা এবং ধর্মের ভিতর বিভেদ তৈরি করার জন্য তারা আনন্দ শোভাযাত্রা থেকে নাম দিয়েছে মঙ্গল শোভাযাত্রা, যেটি হিন্দুদের রীতিনীতি বহন করে। সুপ্রিয় দর্শক, এই নিয়ে টকশোতে বিএনপি এবং আওয়ামী লীগের নেতার ভিতরে তুমুল তর্ক চলেছে। সুপ্রিয় দর্শক, বিস্তারিত আমরা দেখে আসবো। এই মঙ্গল শোভাযাত্রাটা কে আবিষ্কার করেছে সেটা বলেন। আপনি আপনি তো ইতিহাস আপনি তো ইতিহাস বললেন। আপনি বলেন যে মঙ্গল শোভাযাত্রা কে এনেছে বলেন। মঙ্গল শোভাযাত্রা কে এনেছে আপনি সেটা বলেন। মঙ্গল শোভাযাত্রা কাকে বলে আপনি বলেন। মঙ্গল শোভাযাত্রা আপনি সঙ্গে দেন। মঙ্গল শোভাযাত্রার ইতিহাস আপনি বর্ণনা করেন। আপনি ইতিহাস বর্ণনা করবেন মঙ্গল শোভাযাত্রার। আপনাকে তো আমি আপনাকে তো 14 মাস নিয়ে বর্ণনা করতে বলি। আমি বলেছি মঙ্গল শোভাযাত্রা এদেশে চালু কখন হয়েছে সেটা বলেন। আমি স্পষ্ট করে এখানে আপনাকে একটা ডেট দেখাই, 1989 সালে। 1989 সালে শোনেন, আপনি আপনি একটু কথা শোনেন। আপনি কথা শোনেন, আপনি কথা শোনেন, কথা শোনেন, আপনি 1989 সালে আপনার তাৎক্ষণ দিদি আমি কি করবো, আমি যেটা বলতে চাই 1989 সালে 1989 সালে বাংলাদেশে সর্বপ্রথম বাংলাদেশে আপনি আমাকে কথা বলতে দেন, কথা বলতে দেন। আমি আপনার আপনার প্রতিবাদটা করছি, আপনার প্রতিবাদটা আমি করছি। আপনি সকাল 1:30 দিয়ে আমি কি করবো, আপনি কথা শুনতে দেন না কেন, আপনি কথা বলতে দিচ্ছেন না কেন, আপনি হাজি মানুষ কথা বলতে দেন। আপনি শুরুতেই বললেন, আপনি শুরুতেই বললেন হজ করে এসেছেন 15 দিন খোদার ঘরে কাটিয়েছেন, এতটুকু সহকর্মিতা কেন নেই, আপনি শুনতে দেবেন না, আপনি শোনেন আমার কথাটা, আমার কথাটা শোনেন। আমার কথাটা আমি একটা সেকেন্ড শুধু ওনার এই একটা প্রতিবাদ করে যাচ্ছি, আমি আমার সময় বলবো, আমি শুধু একটা কথা বলছি। 1989 সালে বাংলাদেশের সর্বপ্রথম চারুকলা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম শোভাযাত্রা হয়, যার ছবি আমার কাছে আছে। এই যে দেখেন 1989 সালে প্রথম শোভাযাত্রা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে, এবং সেই সময় যে ব্যানার ছিল সেই ব্যানারে ছিল, আপনি জানলে হবে, আপনি কেন তাহলে মিথ্যা কথা বলছেন, সেই সময় ব্যানারে ছিল আনন্দ শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা নামে সেই 1989 সালের সেই ব্যানারেও কোনো নাম ছিল না। এই 38 বছরের ব্যবধানে আপনি কোত্থেকে এটা আবিষ্কার করলেন বলেন। আপনি নিজে এই যে বিকৃত ইতিহাস চর্চা করবেন সেটা হবে না। বাংলাদেশের এই বিকৃত ইতিহাস আপনি, এটা আওয়ামী লীগের একটা মিথ্যাচার, আওয়ামী লীগ একটি ধর্মে ধর্মে কেলেশ লাগানোর একটি ষড়যন্ত্র, এটা কিছু না, আপনার ষড়যন্ত্র, এটা আপনার ষড়যন্ত্র, সব মিথ্যাচার করবেন না। আপনি একটা সংস্কৃতি কেন আবিষ্কার করবেন, সাইডেনলি আপনি কেন এটা বাংলাদেশে নিয়ে আসবেন, আপনাকে কে বলেছে, আপনার কে বলেছে বাংলাদেশে জাতি, আপনি বললেন, আপনি বললেন এটা ঐতিহ্যগত ভাবে এইটা বাংলাদেশে যুগ যুগ ধরে এসেছে, আপনারা এখন বলছেন বাংলাদেশের এই আনন্দ শোভাযাত্রা নামটাকে বাদ দিয়ে মঙ্গল শোভাযাত্রা করছেন, এটা কি বলছেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্য বলছেন, কোত্থেকে পেয়েছেন ঐতিহ্য বলেন, কে বলেছে আপনাকে, কে বলেছে, তাহলে মঙ্গল শোভাযাত্রাকে কি বলেছে, মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল সভা, মঙ্গল শোভাযাত্রা কখন আবিষ্কার হয়েছে বলেন, বলেন মঙ্গল শোভাযাত্রা, প্লিজ গিভ মি আনসার, মঙ্গল শোভাযাত্রা কবে হয়েছে, মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা কখন হয়েছে বলেন, বলেন, বলেন মঙ্গল শোভাযাত্রা কবে হয়েছে সেটা বলেন, বলেন আপনি, 1989 সালের প্রথম যে ব্যানারটা আমি দেখালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউশনের ব্যানার, এই ব্যানারে কোন জায়গায় মঙ্গল শোভাযাত্রা লেখা নাই, এখানে লেখা আছে আনন্দ শোভাযাত্রা, আপনি কেন এটাকে মঙ্গল শোভাযাত্রা বানাবেন, এটা 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ব্যানার, চারুকলার ব্যানার, মিথ্যাবাদীর একটা সীমানা আছে, হাজি মানুষ মিথ্যে কথা বলবেন না, মিথ্যে কথা বলবেন না, রাজনীতির কারণে মিথ্যে কথা বলবেন না, আপনি আওয়ামী লীগ করতে পারেন কিন্তু মিথ্যে কথা বলবেন না। এটা আমার কাছে ঐতিহ্য, এটা আমার কাছে বাঙালি 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 লেনা, এটা আমার কাছে বাঙালি সংস্কৃতির একটি চর্চা, এটা আপনার কাছে অপচয় হতেই পারে, আপনার কাছে যেটা অপচয় সেটা আমার কাছে অন্য জিনিস, এটা আপনি ঠিক ব্যাপার। ইফতার আপনার কাছে ঐতিহ্য না, ইফতার ইফতার আপনার কাছে ঐতিহ্য না, মাহে রমজানের ইফতার ঐতিহ্য কিনা আওয়ামী লীগের কাছে আপনি জবাব দিতে হবে। আপনি মঙ্গল শোভাযাত্রা দিয়ে যে পরিমাণ পাকড়ি টুপি মাথায় দিয়ে নামছেন মনে হয় যেন মঙ্গল শোভাযাত্রাটা আপনার জন্য নাজিল হয়েছে। আপনি ইফতার নিয়ে কোনো প্রতিবাদ করছেন, ইফতার নিয়ে আপনার ইফতার কি আমার কোনো সভ্যতা সংস্কৃতি কিনা, ইসলামের কোনো সংস্কৃতি কিনা, ইফতার মাহে রমজানে খাওয়ানোর বিধান আছে কিনা, আপনি আওয়ামী লীগ যখন এটা নিষেধ করেছে গণভবনে গিয়ে কি প্রশ্ন তুলেছেন যে বছরে একটা মাস এই জায়গায় কৃপণতা করবেন না, অথচ বঙ্গবন্ধু উৎসব মমতাদের গান বিভিন্ন ধরনের জায়গা বেজায়গায় আপনারা পালাগান আয়োজন করতেছেন, তাতে টাকার অপচয় হয় না, অপচয় হয় ইফতারের সময়, আবার মঙ্গল শোভাযাত্রার জন্য আপনি দাউদকান্দিতে কালকে সমাবেশ করবেন, সেখানে র্যালি করবেন, তাতে আপনি
আপনার কোনো সমস্যা নাই, সমস্যা হয়েছে মাহে রমজান। আপনি মাহে রমজান নিয়ে কয়দিন র্যালি করেছেন, আমাদের জাতির কাছে উপস্থাপন করেন, এটাই সমস্যা। মুসলিম নামধারী আওয়ামী লীগ করার সাথে সাথে তাদের ব্যক্তিগত সংস্কৃতিকে তারা ভুলতে বসে, কারণ এই আওয়ামী লীগ করলে আর যাই হোক তার ধর্মের মধ্যে থাকতে পারে না, নিজস্ব আওয়ামী ধর্মের মধ্যে প্রবেশ করতে হয়। মোহাম্মদ আলী ভাই সেটাই আমার জন্য দুর্ভাগ্যজনক, সেজন্যই আমি প্রতিবাদ করলাম, আপনি কষ্ট পাবেন না। ধন্যবাদ। আমাদের অ্যাডভোকেট গোবিন্দ দাদা প্রামাণিক স্পষ্ট বক্তব্য দিয়েছেন, আমি কিন্তু ওনার বক্তব্যের সাথে একমত। হিন্দুত্ববাদী ব্যক্তিরা হিন্দু ধর্ম পালন করবে, হিন্দু ধর্ম মানবে, তার যাবতীয় নিয়মকানুন পালন করবে, সেটা মুসলমানরা তাদেরকে আরো পাহারা দিয়ে সহযোগিতা করবে, এটাই একজন ধর্মভিত্তিক ব্যক্তিদের নিয়ম। আস্তিকদের এইখানেই একটা সম্পর্ক, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, তাদের সাথে আমাদের কোনো ধর্মভিত্তিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা একে অপরের সহযোগী। আজকের এই বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রার আগমন কে ঘটিয়েছে, আমি এই প্রশ্নটা বহুবার করেছি মোহাম্মদ আলী ভাইকে, উনি বারবার এড়িয়ে গিয়ে চলে গিয়েছেন সেই আগের কথায়, 500 বছর আগের, 200 বছর আগের। কিন্তু 200 বছর আগে তো এই মঙ্গল শোভাযাত্রা ছিল না, 300 বছর, 500 বছর আগে তো বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা নামে কোনো আয়োজন ছিল না। আপনাদের এখানে স্পষ্ট করে বলতে চাই যে আনন্দ শোভাযাত্রা নামে যেটা 1989 সালে 34 বছর আগে শুরু হয়েছিল, সেইটা শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে, এবং সেখানে যে ব্যানারটা ছিল সেই ব্যানারে স্পষ্ট লেখা আনন্দ শোভাযাত্রা। এখন আনন্দ শোভাযাত্রাটা 34 বছরের মাথায় এসে আজকের এই মঙ্গল শোভাযাত্রা, এটার নামের তালিকা আলেম সাহেব জিজ্ঞেস করেছেন যে কে এটা করেছে, কেন করেছে, কোন উদ্দেশ্যে করেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমার দেশে একটা ঐতিহ্য রয়েছে, সংস্কৃতি রয়েছে। চৈত্র মাসে আমরা আগে হালখাতা দিতাম, আমরা আগে মানুষদের হিসাব নিকাশ ক্লোজ করতাম, বৈশাখ মাসটা পয়লা বৈশাখ হিসাবে আমরা নতুন বছর উদযাপন করতাম। এই যে একটা ঐতিহ্য রয়েছে সেটাকে চক্রান্তমূলকভাবে ধর্মের সাথে ধর্ম লাগিয়ে দিয়ে আমার ঐতিহ্যকে বিনষ্ট করার জন্য কে অধিকার দিয়েছে? আজকে যতটা এইখানে হিন্দুত্ববাদী ব্যক্তিরা ইন্টারেস্ট, তার চেয়ে আমার সামনে উপস্থিত এই আল্লামা কি বলে হাজি সাহেব তার চেয়ে বেশি ইন্টারেস্ট, মোহাম্মদ আলী সাহেব উনি ইন্টারেস্ট বেশি। উনি মনে করে কোরআন হাদিস সব উনি জানে, উনি মনে করে উনি হজ করেছে উনি সব জানে, উনি মনে করে ওনার চাইতে আজকের এই আজকের দাবি করার কথা গোবিন্দ দাদা, গোবিন্দ দাদা তার ধর্মের ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়েছে আর উনি রোজা রেখে মঙ্গল শোভাযাত্রা পালন করতে যাচ্ছে বিকজ অফ আওয়ামী লীগ, কারণ তার সেন্সরে বেজেছে, তার আবেগে বেজেছে যে আওয়ামী লীগ যা বলে ওইটাই একটা ধর্ম, আওয়ামী লীগ যা বলে ওইটাই একটা কর্ম, এর বাইরে আপনাকে যেতে দেবে না। এই একটা সমস্যা বাংলাদেশে নতুন করে শুরু হয়েছে, যেটা আওয়ামী লীগের হাত ধরে শুরু হয়েছে। আমরা বাংলাদেশে কোনো হিন্দু মুসলমানদের মধ্যে কেলেশ কিংবা কোনো ধরনের আমাদের মধ্যে একে অপরের মধ্যে সমস্যা দেখতে চাই না। আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশের 90% হিন্দু মুসলমানরা সবসময় ঐক্যবদ্ধ, আপনি গ্রাম অঞ্চলে যাবেন একে অপরের সাথে সুসম্পর্ক বলবৎ রয়েছে, কিন্তু কয়েকজন কুচক্রিকারী যারা মূলত ধর্মই পালন করে না, নামে হিন্দু কিন্তু কাজে হচ্ছে সে নাস্তিক, কাজে হচ্ছে সে ধর্ম বিশ্বাস করে না, তারা এই ধরনের কিছু মিক্স ধর্ম আবিষ্কার করে তারপরে আমাদের ধর্মের মধ্যে নতুন করে একটি আজকের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে চায়। আপনি দেখেন কয়েকদিন আগে একজন সুপ্রীতি ধর নামে এক ভদ্র মহিলা, তিনি বলেছেন রোজা পরে রেখে নববর্ষ উদযাপন করার জন্য, যে নববর্ষ উদযাপন করা হোক রোজা প্রয়োজনে পরে রাখবো। এই কথাটা আমার ধর্মকে আঘাত করেছে। কই মোহাম্মদ আলী ভাই তো টকশো করে সেটার প্রতিবাদ করেন নাই? আপনি একজন ধর্মকারের আপনার মাহে রমজানের 30 দিনের রোজাকে পেন্ডিং রেখে তারপরে কি করবে? সে করবে হচ্ছে পালন করবে কোনটা? পালন করবে মঙ্গল শোভাযাত্রা। এটা যদি হিন্দুদের কোনো ধর্ম অনুষ্ঠান হয় আমি একরি তারা অবশ্যই পালন করবে, কিন্তু সেটাকে তাহলে হিন্দুদেরই পালন করতে হবে। কেন তাহলে আপনি আজকের এই মাদ্রাসা স্কুল কলেজ সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনি নোটিশ জারি করে দিয়েছেন যে প্রত্যেককে মঙ্গল শোভাযাত্রা নাম দিয়ে র্যালি করতে হবে? তার মানে আপনি এখানে ধর্ম বিক্রি করছেন, ধর্ম চর্চা করছেন না, আপনি ধর্মে ধর্মে বিভিন্ন ধরনের সংগ্রাম সৃষ্টি করে দিচ্ছেন, যেটা পরশ ভাষা নিয়েও কিঞ্চিত বলার চেষ্টা করেছেন, হয়তো তিনি এই মঙ্গল শোভাযাত্রার পক্ষে কিংবা বিপক্ষে সেটা স্পষ্ট না করলেও তার বক্তব্য থেকে স্পষ্ট যে আসলে এই নামগুলো কে এখানে আবিষ্কার করেছে। আজকে যদি সেটা আনন্দ শোভাযাত্রা থাকতো তাহলে কিন্তু হতো না। আপনি দেখেন গত কয়েকদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের এই মোহাম্মদ আলী সাহেবের দল ঘোষণা করেছে যে বাংলাদেশে অর্থ অপচয় হয়, গরিবের জন্য সাহায্য করতে হবে। কি করতে হবে? আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, যেটা মাহে রমজান এই সর্বোচ্চ আমার বছরের মধ্যে একটা মাস, সেই মাসের রোজার ইফতার বন্ধ করে দিয়ে অন্য বলেছে রোজার ইফতার লাগবে না, আওয়ামী লীগ কোনো জায়গায় ইফতার মাহফিল করবে না। অথচ আমাদের প্রত্যেকটাই এই মাসের মধ্যে 12টা মাসের মধ্যে ঐতিহ্যবাহী মাস রয়েছে পবিত্র রমজান, এবং এখানে স্পষ্ট বলা আছে যে রমজানের ইফতারি আপনি এক গ্লাস পানি হলেও খেজুর হলেও মানুষকে খাওয়ান, বিতরণ করেন, তাতে আপনি রোজা রেখে যে সব পাবেন ওই ব্যক্তিকে খাওয়ানোর কারণে আরো সেই পরিমাণ সব পাবেন। এই ধরনের উৎসাহবাঞ্চক কথা যখন থাকে তখন ওরা কি করে? ইফতার মাহফিল বন্ধ করে। অথচ তাদের কাছ থেকেই আজকের মঙ্গল শোভাযাত্রার জন্য সরকারি কেশাগার থেকে টাকা ব্যয় করে সমগ্র বাংলাদেশে এই ধরনের নতুন আয়োজন, এটার ভিতরেই আপনি যে প্রশ্ন করেছেন না টেবিলটা খাসিনা আপা, যে তাহলে কি রাজনৈতিক গন্ধ আছে কিনা, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে রাজনৈতিক গন্ধ আছে। মূলত তারা সোয়াব করতে চায়, মুসলমান নাম লাগিয়ে বিশ্ব দরবারে পরিচয় বহন করাইতে চায়, বিশ্বের মানুষের কাছে বিকৃত ধর্ম ইতিহাস চর্চা করতে চায় যে দেখো আমার দেশের একদল হিন্দুরা তাদের এই শোভাযাত্রা পালন করবে আর মুসলমানরা সেখানে গিয়ে রেড অ্যালার্ট জারি করেছে, কেউ ভাঙচুর করেছে, কেউ হামলা করেছে, এই ধরনের মিথ্যা তথ্য দিয়ে জাতিতে জাতিতে আজকের একটি বিভিন্ন ধরনের বৈষম্য সৃষ্টি করার একটি চক্রান্ত এই আওয়ামী লীগ আবিষ্কার করেছে। বাস্তব সত্য কথা হচ্ছে আমার দেশের 14 মাস থাকবে, বৈশাখ মাস থাকবে, জ্যৈষ্ঠ মাস থাকবে, মাসে মাসে যার যার ধর্ম বেদান আছে সেই ধর্ম পালন করবে, মুসলমান কোরবানি করবে, মুসলমান রোজা রাখবে, হিন্দু ভাইয়েরা হিন্দুদের পূজা করবে, কিন্তু হিন্দু ভাইদেরই করতে হবে। কিন্তু হিন্দু ভাইদের পূজাকে প্রমোট করে আমার মুসলমান ভাইদেরকে সম্পৃক্ত করে আপনি সেটাকে ঘজা খিচুড়ি একটি নতুন ধর্মতত্ত্ব চালু করবেন, সেটা আমার দেশের মুসলমানরা কোনোদিন মেনে নিবে না, আমরা মেনে নিতে পারি না, অন্ততপক্ষে কোনো ভদ্র মানুষ মেনে নিতে পারে না। আপনি সেকুলারিজমের সংজ্ঞা যদি বলেন, আজকে যদি আপনি ধর্ম
ধর্মের স্বাধীনতা যদি বিশ্বাস করেন তাহলে আপনি এখানে কেন নিয়ে আসবেন? আপনি এখানে বসছেন অসুরবধের সিম্বল হিসেবে দাড়ি টুপিওয়ালা মানুষের ছবি লাগিয়ে তারপরে আপনি সেখানে আজকের এই মঙ্গল শোভাযাত্রা করবেন। বাংলাদেশের এই মঙ্গল শোভাযাত্রা তো আমার 34 বছর আগে ছিল না। তাহলে আপনারা কেন প্রতিটা জায়গায় মিথ্যা বিকৃত ইতিহাস সৃষ্টি করে বলছেন যে বাঙালির হাজার বছরের ঐতিহ্য? বাঙালির হাজার বছরের যদি ঐতিহ্য থাকে সেটাকে বলতে হবে আপনার চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই মাসগুলোর বিষয়গুলোর উপরে আপনি চর্চা করেন, তাদের সেই মাসে মাসে যে কার্যক্রম রয়েছে সেটা নিয়ে আপনি কাজ করেন। কিন্তু আপনি কাজ করছেন কি, আনন্দ শোভাযাত্রার নাম চেঞ্জ করে আপনি মঙ্গল শোভাযাত্রা করছেন। এটাই হচ্ছে আওয়ামী লীগের একটি চক্রান্ত। সবচেয়ে দুঃখজনক বিষয় কি জানেন, এই মঙ্গল শোভাযাত্রাও কিন্তু গত কয়েক বছর পর্যন্ত আওয়ামী লীগ করে, আমাদের এই দেশে প্রতিবাদ হয়েছে, কিন্তু এই বছর আবার ব্যাখ্যাজনকভাবে কি করেছে, গভর্নমেন্ট চিঠি ইস্যু করেছে যে প্রত্যেকটি মাদ্রাসা স্কুল কলেজে মঙ্গল শোভাযাত্রা নামেই আবার শোভাযাত্রা করতে হবে। কেন? আপনার কাছে কি আমি বর্গী বসেছি? আপনার কাছে কি আমি বান্দা বসেছি? আমার নিজস্ব সংস্কৃতিকে আপনি বিকৃতভাবে উপস্থাপন করবেন, যেমনি ভাবে বাংলাদেশের সমাজ বিজ্ঞান বইতে সহ বিভিন্ন জায়গায় আজকে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করেছে এই মোহাম্মদ আলী সাহেবের দল আওয়ামী লীগ, আজকে আবারও নতুন করে আমাদের দেশের মানুষের মধ্যে। মূলত আমার কাছে যেটা সন্দেহ হচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগ এখান থেকে একটি ফায়দা লুটতে চায়। আওয়ামী লীগ জাতিতে জাতিতে একটি মানে সংঘাসের দিকে নিয়ে যেয়ে তারপরে বলতে চায় যে এদেশে যদি সুষ্ঠু সুন্দর থাকতে হয় তাহলে আওয়ামী লীগকেই রাখতে হবে। আর হিন্দু ভাইদের মধ্যেও হয়তো কিছু নাচার মানুষ আছে, তারা হয়তো মনে করছে এটাই আমার ধর্ম, হয়তো সে আদৌ ধর্মের বই পড়ে নাই, ওই গোবিন্দ দাদার মতো জ্ঞান চর্চা করে নাই, সে কারণে তিনি এই মঙ্গল শোভাযাত্রা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কারণ যখন দেখেছে আওয়ামী লীগ যখন উপস্থাপন করেছে যে মুসলমানরা কি বাধা দিচ্ছে আর পালন করতে গিয়ে তুমি এইখানে বিভিন্ন ধরনের সিম্বল নিয়ে যখন শোভাযাত্রা করবা সেটা তো হিন্দুদের সাথে মিলে যায়, অর্থাৎ তোমাদের এই কাজকে যারা বাধা প্রদান করবে তারাই মূলত তোমাদের ধর্মের শত্রু, আসো তোমাদেরকে আমরা উপকার করে দিয়ে যাই। এই ধরনের বিকৃত ধর্ম উপকার আওয়ামী লীগ করে, এর নামই হচ্ছে আওয়ামী লীগ। আজকের স্পষ্ট আওয়ামী লীগের সাথে আমার কোনো বিরোধ নেই, আমার বিরোধ ওই জায়গায় ধর্মের ব্যাপারে আপনি নাক গলান কেন? মোহাম্মদ আলী ভাইকে কথা বললেই বলে কোরআনের আয়াত নিয়ে এসেছেন, আপনি কি তাহলে স্পষ্ট বলবেন আপনি কি হাদিস মানেন না? যদি সেটাই হয় বাংলাদেশের টকশোতে সবার সামনে বলে দেবেন যে আমি কোনো হাদিস মানি না, সেটা বলার পরে আপনি রাজনীতি করবেন, কিন্তু মুনাফিকি করবেন না, ভিতরে ভিতরে হাদিস মানবেন না, উপরে উপরে বলবেন আমি সব মানি, আমি হজ করেছি, আমি কাউ তওবা করেছি, আমি তাহাজ্জুদ করেছি, আমি কালকে শোভাযাত্রা করব, কে ঠেকাই দেখতে যাবো, আপনি আমাকেও ইনভাইট করতেছেন, হোয়াই ইউ ইনভাইট মি? দিস ইজ নট ইউর পলিটিক্যাল আর ইউর পারিবারিক পার্সোনাল প্রোগ্রাম, আপনি কেন আমাকে একটা মঙ্গল শোভাযাত্রায়? আপনি জানেন, কারণ আপনি জানেন যে বিরোধিতার খাতিরে বিরোধিতা করতে হবে, সেজন্য আপনি এটা করেছেন। আই ডু রেসপেক্ট ইউ, আপনি যখন ওমরা করেছেন আমি আপনাকে সম্মান করি, ভালোবাসি, সেই জায়গাটায় আপনি অবশ্যই প্রাপ্তি পাবেন, সেটা আমি ফয়জুল হক বন্ধ করার কোনো এখতিয়ার রাখি না, কিন্তু ধর্মের ব্যাপারে আপনাকে সচেতনতা থাকতে হবে। আওয়ামী লীগকে নয়, শুধু বাংলাদেশের যে কোনো দলের ব্যক্তিকে সচেতন থাকতে হবে। আমি কিন্তু আবারও বলছি, চৈত্র মাসে যদি হালখাতা হয়, আমি এই হালখাতা ছোটবেলায় আমার বাড়িতেও দিয়েছি, আমরা ওই জেলাপি খাওয়ার জন্য দোকানে যাইতাম, গিয়ে ওইখানে হিসাব করলে আপনার কাছে 700-800 টাকা যদি দোকানদার পাইতো দিয়ে আসতাম, 1 কেজি আধা কেজি জেলাপি দিত, বাসায় এসে কত আনন্দ করতাম। বৈশাখ মাসের শুরুতে অনেক সময় এটা ইসলাম অথবা ধর্মের সাথে কতটুকু যায় কি যায় না সেটা ছাড়াও সমাজে যেটা দেখে এসেছি, অনেকেই সুন্দর করে পাকশাক করতো, খাওয়া দাওয়া করতো, ভালোভাবে খাইতো, ভালো কথা, বছরের শুরুতে আমরা নববর্ষ, ইংলিশ ইংরেজি দিবস, বাংলা দিবস, আরবিক দিবস, এই ধরনের সামাজিক সংস্কৃতি চালু রয়েছে, কিন্তু সেই জায়গাটাকে আজকের বন্ধ করে দিয়ে এখন বাংলাদেশের কোনো মানুষ চৈত্র মাসের নাম জানে না। আজকের এখন বাংলাদেশে কোনো এই যে আপনার চৈত্র সংক্রান্তি মেলা হতো সেই ধরনের যে একটা সংস্কৃতি ছিল সেটা এখন হারাতে বসেছে। আজকের বাংলাদেশে এখন কি মঙ্গল শোভাযাত্রা, অথচ ওই যে মঙ্গল শোভাযাত্রা র্যালিতে যাবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সাংবাদিককে জিজ্ঞেস করেন যে 12 মাস নাম বাংলায় তুমি উচ্চারণ করে একটু বলো, তখন তিনি দেখবেন চৈত্রের পরে বৈশাখ লাগাতে পারবে না, তখন তিনি দেখবেন অন্য অন্য মাসগুলো ভুলে যাবে, কিন্তু ভুলে নাই কোনটা, মঙ্গল শোভাযাত্রা। এভাবে করেই আমাদের সংস্কৃতিকে আজকে ভুলিয়ে দিতে বসেছে এই আওয়ামী লীগ নামক দানব সংগঠনটি, এবং তারা আজকের বিকৃত এই রাজনীতিবিদরা, সেজন্য তাদের আমি তীব্র প্রতিবাদ জানাই। আমার সাথে বাংলাদেশের কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কারোর সাথে সংঘর্ষ নাই, যারাই আস্তিক যারাই ধর্ম চর্চা করে আমি তাকে সম্মান করি, তাদের সকল কার্যক্রমে আমি সহযোগিতা করব, আমার দল বিএনপি যদি তাদের সহযোগিতা নাও করে আমি ব্যক্তি করব, আর যদি কেউ বিরোধিতাও করে আমি তাদের প্রতিবাদ করব, এর নাম আমি ফয়জুল হক। আমি স্পষ্ট বলতে চাই, ধর্ম ধর্মের জায়গায় থাকবে, সামাজিক সাংস্কৃতিক আন্দোলন সংগ্রামগুলো তার জায়গায় থাকবে, কিন্তু একে অপরের মধ্যে চাপিয়ে দিবেন না। আমাদের সুপ্রদর্শক, বিএনপি নেতা ফয়জুল হক তিনি মঙ্গল শোভাযাত্রা এবং আনন্দ শোভাযাত্রা নিয়ে যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আপনারা কীভাবে দেখছেন? মঙ্গল শোভাযাত্রা নিয়ে এবং আনন্দ শোভাযাত্রা নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, সবসময় সত্য নিউজাল তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।